ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের ভূগোল বইয়ের সৌরজগতে পৃথিবী এই চ্যাপ্টারটি আলোচনা করব। দেখো প্রথমে কি বলা হচ্ছে, সূর্যাস্তের পর কত বিস্ময় ভরা এই আকাশ। সে সময় তুমি যদি আকাশের দিকে তাকাও, তাহলে এক দুটি উজ্জ্বল বস্তু তোমার নজরে আসবে। শীঘ্রই দেখবে সংখ্যায় এগুলো ক্রমশ বাড়ছে, তুমি বেশিক্ষণ সেগুলো গণনা করতে পারবে না। পুরো আকাশ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উজ্জ্বল বস্তুতে ভরে যাবে, এদের কতগুলো উজ্জ্বল আবার কতগুলো অস্পষ্ট। মনে হবে যেন কতগুলো হীরক খণ্ড ঝিকমিক করছে, কিন্তু তাদের সবগুলো চকমক করছে বলে মনে হলেও ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে সবগুলো একইভাবে চকমক করছে না, কতগুলো চাঁদের মতো স্থির থেকে চকমক করছে। তাহলে এখানে কি বুঝতে পারলাম আমরা এইটুকু পড়ে, যে সূর্যাস্তের পরে যখন সন্ধ্যা হয়ে যায় তখন এই আকাশ বিস্ময় ভরা হয়ে যায়। সেই সময় আমরা যদি আকাশের দিকে তাকাই, তাহলে এক দুটি উজ্জ্বল বস্তু আমাদের নজর আসবে, ঠিক সূর্যাস্তের পরটায়। তখন এক দুটো তারা দেখা যায়, শীঘ্রই দেখা যাবে এগুলো আবার ক্রমশ আকাশ ভর্তি হয়ে যাচ্ছে, বাড়ছে, এদের সংখ্যা বাড়ছে, আমরা বেশিক্ষণ সেগুলো গুনতে পারবো না। পুরো আকাশ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উজ্জ্বল বস্তুতে ভরে যায়, এদের কতগুলো উজ্জ্বল আবার কতগুলো দেখাও যায় না, অস্পষ্ট হয়ে থাকে আর কি। মনে হবে যেন কতগুলো হীরক খণ্ড হীরার খণ্ড ঝিকমিক হচ্ছে, কিন্তু তাদের সবগুলো চকমক করছে বলে মনে হলেও ভালোভাবে লক্ষ্য করবে, দেখতে পাবো সবগুলো একইভাবে চকমক করছে না, কতগুলো চাঁদের মতো স্থির থেকে চকমক করছে। এসব উজ্জ্বল বস্তুর সাথে অধিকাংশ সময়ে তুমি রাতের আকাশে চাঁদকে দেখতে পাবে। এই যে উজ্জ্বল বস্তুগুলো আকাশে দেখা যায়, তাদের সাথে আমরা কখনো চাঁদকেও দেখতে পাই। বিভিন্ন সময়ে এবং বিভিন্ন অবস্থায় চাঁদের আকারের পরিবর্তন হয়। চাঁদটা আমরা সব সময় প্রতিদিন একই রকম দেখি না, কখনো একটু ছোট, কখনো অর্ধেক হয়ে থাকে, কখনো পুরোটা ভরে থাকে, এরকম আমরা দেখতে পাই। তুমি প্রতি মাসে একবারেই চাঁদকে সম্পূর্ণ আলোকিত অবস্থায় দেখতে পাবে। আমরা এই চাঁদকে যে সবসময় একরকম দেখি না, কিন্তু এমন একটা সময় আসে যখন চাঁদটা একদম পরিপূর্ণ সম্পূর্ণ আলোকিত অবস্থায় থাকে। এই যখন যেই রাতের চাঁদ সম্পূর্ণ আলোকিত অবস্থায় থাকে, এই রাতকেই বলা হয় পূর্ণিমা। তাহলে আমরা এই ইয়েটা পড়ে বুঝতে পারলাম যে কখন পূর্ণিমা রাত হয়। চাঁদ যখন সম্পূর্ণরূপে সম্পূর্ণ অবস্থায় আকাশে দেখা যায় একদম উজ্জ্বলভাবে, তখনই সেদিনই পূর্ণিমা হয়। এর 15 দিন পর তুমি চাঁদকে একেবারেই দেখতে পাবে না। চাঁদকে যখন সম্পূর্ণভাবে যে রাতে দেখতে পাবে, এর 15 দিন পরে, ঠিক 15 দিন পরে সম্পূর্ণভাবে চাঁদকে আকাশে দেখাই যায় না। ওই রাতটিকে বলা হয় অমাবস্যা। যখন চাঁদ একেবারেই দেখা যায় না, তখন সেই রাতটিকে অমাবস্যা বলে। ওই দিনটিতে আকাশ যদি সম্পূর্ণ পরিষ্কার থাকে, যদি আকাশে মেঘ না থাকে, তবে রাতের আকাশকে তুমি সবচেয়ে ভালোভাবে দেখতে পারবে। ওই দিন যদি আকাশে মেঘ না থাকে, তবে সেই রাতটাতে তুমি আকাশকে সবচেয়ে ভালোভাবে দেখতে পাবে।
তুমি নিশ্চয়ই এটা ভেবে বিস্মিত হবে যে কেন দিনের বেলায় চাঁদ এবং অন্যান্য মিটমিট করা উজ্জ্বল বস্তুগুলো দেখা যায় না। দিনের বেলায় সূর্য উজ্জ্বল কিরণ দেয় বলে রাতের আকাশের দেখা উজ্জ্বল বস্তুগুলো আমাদের কাছে দৃষ্টিগোচর হয় না। তাহলে কেন দিনের বেলায় চাঁদ এবং তারা, আমরা যে আকাশে রাতের যে আকাশে চাঁদ দেখি তারা দেখি, কেন দিনের বেলায় আমরা সেগুলোকে দেখতে পাই না? দিনের বেলা দেখতে পাই না কারণ দিনের বেলায় সূর্য উজ্জ্বল কিরণ দেয়। সূর্যের উজ্জ্বল কিরণে রাতের আকাশের দেখা উজ্জ্বল বস্তুগুলো তখন আমাদের চোখে পড়ে না, মানে আমাদের কাছে দৃষ্টিগোচর হয় না। সূর্য, চাঁদ ও রাতের আকাশে প্রজ্বলিত অন্যান্য সকল বস্তুগুলোকেই বলা হয় মহাকাশীয় বস্তু। তাহলে মহাকাশীয় বস্তু কাকে বলে? আমরা কী পেয়েছি? সূর্য, চাঁদ ও রাতের আকাশে প্রজ্বলিত অন্যান্য সকল বস্তুগুলোকে বলা হয় মহাকাশীয় বস্তু। এই ভিডিওতে এইটুকুই আমরা পড়ব, পরের ভিডিওতে পরের অংশ আমরা পড়ব। ভালো থেকো।